কোরআন লেখো মু কোরআন নিয়া দুনদি পাতে কি কোনো শর্ত না কোরআন ছাড়া আর ওরা ব্যাগটি আজ চলে গাম এ যে বাড়ি ঘর বড়েল আর ভাই রাইছে আর মারে সরে যাও হাসেম আর সুলতানের স্ত্রী মানে বিজলি এরা দুই ভাই বোন যখন মনে করেন লাস্ট মানে জলে থেকে তাক তুলতে গেছে সানো আর ওই জায়গায় দাঁড়ায় থেকে বলতেছে দাও হাতে নিয়া যে তোরা যদি সুলতান এক তোলস তাহলে তুগেরও শেষ করে ফেলামো উই মরতেছে মরুখ তাদের বিষয়ে আমি কঠিন শাস্তি চাই আমার সল্পালে কৃতিম করছে আমি আমি চাই চাই নিয়ে আইনের বিচার সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমি আছি বগুড়া জেলার ধনুট উপজেলার এলাঙ্গি ইউনিয়নের শৈলমারি গ্রামের মধ্যপাড়ায় এই গ্রামের বাসিন্দা মৃত আলতাফ পরামানিকের বড় ছেলে সুলতান পরামাণিককে আজ সন্ধ্যায় তার শ্বশুরবাড়ির সামনে তার আপন চাচা শ্বশুর এবং চাচা শ্বশুরের দুই ছেলে সাথে এই গ্রামের কিছু সংঘবদ্ধ সন্ত্রাসী তাকে উপর জপরি কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল তার স্ত্রীর আপন ছোট ভাই শুনব তাদের মুখ থেকেই কি কারণে কেন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল এসে দেখি যে মা নাই পরে এসে ডাক পরে একটু সল করতেছে যে ও ওমুরো গেছে তো ওমুরো যা না যায় ডাক পাইলাম মা আসলেও পরে কয় যে এবার মত সিটে সিটি করতেছে তা গেলাম না জানি যে এবার করে গেলাম না পরে আবার মার সাথে মানে মার আন্দন চরাইছে ওই সাথে সাথে এটা এটা করতে করতে পরে জানি না তো মারামারি দেখলে কে না ভয় পায় আর যায় কে পরে যে ঘরের মধ্যে আসি এখনো আর বাড়াই নেই পরে ওই যে আব্বুর সাথে বাইরে গেছিলাম আবার ঘরের মধ্যে এসে শুয়ে পড়ছি আচ্ছা মদ মত খা সেটা সিটি করলে কে সুলতান ভাই অনেকে রেগুলার এসে মত খায় শ্বশুর কাছে করে না মানে রেগুলার না মানে অনেক দিন পর পর মানে যার যে ডাক্তার নিশা ওরা আপনার ওই স্কুলের দিক থেকে আসছে আমার দুলা ভাই ওরা বাড়ির পাশেই চার পাঁচজন লড়াই নিয়ে খারানো ছিলাম দোকানে বসেছিলাম যখন আমার দুলাভাই আসলো তখন আমি ওদিকে আগ্গায়ে গেলাম আগায় গেলাম পরে আমার যে বড়ো ভাইটা আছে ওইটা আমার দুলা ভাইয়ের একটা ধাক্কা মারলো আর আমার দুলা সানোয়ার পরে আমার দুলা ভাই বললো ভাই কি মারামারি করবেন নাকি এই কথা বলতেই আর তার ছোটো ভাই যেটা ছিল মনোয়ার ও মাথায় একটা বাড়ি মারছে মাথা জায়গায় ফাটা গেছে ফাইটে যাওয়ার পর পড়ে গেছে পরে যাওয়ার পরে মানে ওরা তিনজন তো বাড়িয়া বাড়ি করতেছে আমি যা একটু ঠেকাইছি আরও ওই দক্ষিণ পাড়ার আরও চার পাঁচজন আইসে পরে আমি একটু ঠেকাইতে গেছি আমার শরীরে দু তিনটে বাড়ি লাগছে লাগার পরে আমি চিন্তা করছি যেহেতু কেউ নয় আমি একে আর পারুম না এনে আমি ঠেকাইতে পারুম না ওদের আমিও খালি মায়ের খামো পরে আমি দৌড়াইয়া আইসি আমার বোনিক নিয়ে গেছি যায় দেখি সব শেষ পরে পরে আমরা দুই ভাই বোনের লাস্টটাতে উঠামো আমার ওই ভাই যেটা বড়ো লাস্টটা উঠাতে দেয় না আবার যায় মারছে আমারে দেন না আমার শরীরের অবস্থা দেখেন আচ্ছা তোমরা গিয়ে দেখো যে লাশটা কোন জায়গায় পানির ধারে লাশটা পানির মধ্যে ফালাই দিয়ে রাখছে তোমরা তুলতে গেছ তখন তোমাদেরকে আবার মারতে আসলো কি তখন মানে ওই আমার চাচা ভাই যেটা বড় সেটাই মানে লাশ উঠাইতে দিবে না না আমার তো সানোয়ার তোমরা লাশটা ওখান থেকে তুলতে যাচ্ছ কিন্তু তুলতে দিচ্ছে না হ্যাঁ তখন কি বলছিল কি বলে বাধা দিল উঠে আই তুলিস না তোকে ধরে তোকে শুদ্ধ মারমু হ্যান করবো হ্যান করবো পরে রশি দিয়া রশি দিয়া আমার বোনেরা আমার হাত এক জায়গায় বাইন্দে বাইন্দে রাখছিল তো ধরস কে উঠাইস না মরুক কোয়াতে গেছে যে এই কোয়জন ধরে মারছে মানে পা নেতেন যে তুললাম তুললে পরে কথা কইলো আল্লাহ জ্ঞান ছিল পরে কয়া শুনেতে গাড়ির দিকে আসছে যা দেখে যে মারা গেছে তখন বলল কার নাম বলছে এমবুল মাস্টার পাশা জান্নাত নিম্বর আর আর হলোগা যে আলম আলম হ্যাঁ শপিয়ে সানওয়ার মনোআরে আগে তো আমার সামনেই বুঝছেন আমরা যা দেখছি তখন সামনেই আর ওরা তো মেরেতে পলাইছে

তাহলে এখানে দেখা যাচ্ছে যে তাকে হত্যার পিছনে আগে যে সে হত্যা মামলার আসামি একটা বিষয় আর এখানে মাছ মারাকে কেন্দ্র করে একটা বিষয় হ্যাঁ হ্যাঁ মাছ মারা একটা ওসিলা তাহলে মূলত মারছে কি ওই মার্ডার কেসের আসামির কারণেই হ্যাঁ ওই নেই এরাই মারাইছে এরা সাথে থেকে মারছে এই যে সুলতান আপনার কি হয় আমার ভাসুর আপনারা যখন জানতে পারলেন যে তাকে মারতেছে তখন আপনারা যে ওখানে গেলেন ওখানে গিয়া কি দেখলেন বা শুনলেন আমরা যা দেখি তাক মাইয়া মনে করেন পানিতে হালাই দিছে পরে আমরা মনে করেন তোলা পরে তাই সামান্য একটু করে গ্যাং রাইল পরে আমরা মানে ওই ওই মানে ওই বিলের পানি মনে করেন একটু সৌলকে তুলে তার মুখে দিলাম দেওয়ার পরে বললাম যে এরকম অবস্থা কেবা করে হলো ভাই আপনি গেলে কেরাকি করল পরে মনে করেন করল যে মারছে আর এর ভাইরা আসিল কাই আর চাচা তো ভাইরা এর আর মোগগুল মাস্টার মগগুল মাস্টার এরপরে মনে করেন পাশা এরপরে হইতেছে আলম জান্নাত নিম্বর শপি রব্বানি আরাকশি এরপরে ছপির বেটা হইতেছে রকি মনোয়ার আনোয়ার সানোয়ার এরপরে মনে করেন কী নাম কুরমন আপনার চাচার নাম কি কুরমন হ্যাঁ নিজের মুখে বলে গেছে এই নামগুলা এতগুলা লোক সবাই মিলে ধরে মারছে হ্যাঁ সবাই ধরে মারছে দেখে তো মনে করেন সে ব্যস্ত পারে নাই পালাইতেও বারে নাই এই হত্যাকাণ্ডের রেশ ধরে অভিযুক্ত সানোয়ার এবং মনোয়ারের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় আচ্ছা ওর যে শ্বশুর বাড়ি এখানে হচ্ছে মনোয়ারের ঘর দুয়ার এসে ভাঙচুর করলো কারা মনোয়ারের ঘর দুয়ার ভাঙচুর এখন আমি তো আর যাই ভাঙচুর যে মানে বেরিয়ে বেরিয়ে ও কারোর আগে মানে ওই সুলতান ঘরে মানে লোকজন এসে বাইরে বাইরে করছে মাঠে বাইরেছে দুয়ারে বারাইছে বাইরে মনে করেন যে খোলার চেষ্টা করছে এই যে এখানে একটা মোবাইল পড়ে আছে তারপরে এদিকে আসেন এখানে দেখতেছি গরু একটা গরু

অঁ এখন এক মোবাইল ৰৈছে